ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের শেখানোর জন্য, দেখানোর জন্য এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য। ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, রোগীকে ডায়ালিসিস করতে হয়, আমাদের ওষুধে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী যে অনেক ভালো থাকে, অনেক কেস দেখিয়েছি। আরও একটা প্রমাণ আমি দেখাবো। এই ভদ্রমহিলা, যে পেশেন্ট হ্যাজ কাম ফ্রম আসাম, আসাম থেকে উনি নিয়ে এসেছিলেন পেশেন্টকে, ওনার ওয়াইফ। সো ক্রনিক কিডনি ডিজিজ, তখন ক্রিয়েটিনিন লেভেল ছিল 10.85। দি পেশেন্ট হ্যাজ কাম টু মি 29 এপ্রিল 2021। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট লকডাউনের জন্য, দেশের সার্বিক পরিস্থিতি খারাপের জন্য এতদিন আসতে পারেনি। কিন্তু দি ক্রিয়েটিনিন লেভেল কেম ডাউন উইদিন 1 মান্থ ফ্রম 10 ng টু 6.44, 10 থেকে 6 এ নেমে এসেছিল। 2020 অক্টোবরে যে রিপোর্ট ছিল 10, 31 মার্চ ওষুধ দিয়েছিলাম, 1 মাসের মাথায় ক্রিয়েটিনিন 6.4, তারপরের মাথায় 6.90। দে কুড নট কন্ট্যাক্ট উইথ মি ডিউ টু করোনা প্রবলেম অফ দ্য কান্ট্রি। নাও দি গার্জিয়ান অফ দ্য পেশেন্ট হ্যাজ কাম ওয়ান্স অ্যাগেন অ্যান্ড আই হ্যাভ প্রেসক্রাইব দি সেম মেডিসিন টি অক্সিডেন্টালিস হুইচ ওয়াজ গিভেন আপ টু 0123। নাও আই অ্যাম অ্যাডমিনিস্টারিং 04678 ফর 4 consecutive months অ্যান্ড আই ডু হোপ দি পেশেন্ট উইল ইম্প্রুভ ফার্দার এ লট from 10 to 6, and then it will reduce to more and more.